গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আজকে আবার তোমাদের সামনে বক বক করতে। বলো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন বাজে সন্ধ্যে 6টা, কিন্তু বাইরে এখনও ভালোই আলো রয়েছে। তো 6টা এখনও পুরোপুরি বাজেনি, কিছুটা সময় বাকি আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর ব্লগ করবো কি, ব্লগ করার মানসিকতাটাই হারিয়ে যাচ্ছে। মানে যখন আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম তখন থেকে এখন অবধি মানুষের কোনো পরিবর্তন খুব একটা আমি দেখলাম না। আর একই কারণ, যখন কেউ ছোট থাকে তখন সে বড় হওয়ার জন্য নানান রকম ফন্দি ফিকির, নানান রকম ব্লগ, নানান রকম কথাবার্তা, নানান সমালোচনা আলোচনা, ভালো কাজ খারাপ কাজ করতে 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 একটা সময় সে একটা জায়গায় পৌঁছে যায়। তো আমিও সেটাই করছি, আমাকেও তো সেটাই করতে হবে, কারণ বড়রা যা করছে ছোটদেরও তাই করতে হবে। কিন্তু কিছু বড়রা যখন বড় হয়ে যায় তখন আবার ছোটদেরকে ভুলে যায়, বা তার যে মানে পুরনো দিনটা যখন সে ছোট ছিল, যখন তার চ্যানেল গ্রো করছিল না, সেই সময় তার যে কষ্ট, বা তাকে কেউ সাপোর্ট করছে না, বা কেউ একটু সাপোর্ট কারোর কাছে চাইলে সেই জায়গাটা থেকে সে ফেলিওর হয়ে যাচ্ছে, এই যে মানসিকতাটা তার ছিল সেটা সে তখন ভুলে যায়। এটাই দেখলাম আজকে প্রায় 8 মাস ধরে আমি ইউটিউবে রয়েছি। আমি কিন্তু এরকম অনেকজনকে দেখলাম। প্রথম যখন আমি শুরু করি তখন একজন বড় ক্রিয়েটর আমাকে ভীষণ পরিমাণে আঘাত দিয়েছিল, ভীষণ পরিমাণে, আর সেটা তোমরা সবাই জানো। আর তার কাহিনী কীর্তিটা তো তোমাদের কাছে ভুলে গেছো হয়তো তোমরা অনেকে, আবার একটু তোমাদের মনে করিয়ে দিই। যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানো মোটামুটি, কিন্তু যারা নতুন তারা কিন্তু জানো না। তো আজকে আবার তোমাদেরকে একটুখানি মনে করিয়ে দিই। আমি যখন শুরু করেছিলাম তার মানে 2-3টে ব্লগ হওয়ার পরেই আমি কলকাতা ক্যানভাসের কাছে গিয়েছিলাম। কলকাতা ক্যানভাস আমার আত্মীয়, পারিবারিক সম্পর্ক তার সাথে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, খুব কাছের নয় কিন্তু আবার খুব যে দূরের একদম তাও নয়, আর যদিও একটু দূরের কিন্তু এতটাই কাছাকাছি থাকতাম যে সম্পর্কটা ভালো ছিল। তো সেই সম্পর্কটা রেস ধরেই আমি সমস্ত কিছুই তাদের সাথে করতাম, গল্প গুজব আড্ডা সবই করতাম। তবে কখনো ওর বাড়ি গিয়ে কোনোদিন আমি আড্ডাটা মারিনি, কারণ ও কখনোই আমাকে সেই জায়গায় ডাকেনি। যখন আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠান হতো তখন তারা আসতো, এবং সেই অনুষ্ঠানে খুবই মজা করতাম আমরা একসাথে সবাই মিলে। তারপরে আসলো আমার বড় মেয়ের বিয়ে, সেখানেও তারা নিমন্ত্রিত ছিল। 2-3 দিন ধরে খুব মজাও করেছি, বিয়ে বৌভাত সবেতেই তাদের নিমন্ত্রণ করেছিলাম, খুবই এনজয় করেছিলাম। আবার সে 12-13 বছর বাদে আমার আবার ছোট মেয়ের বিয়ে হলো। তো সেই সময় তারা কলকাতা ক্যানভাস নামে পরিচিত, তারা তখন আর শুধু আমার আত্মীয় নয়, তারা তখন আমার কলকাতা ক্যানভাসের আত্মীয়, আমি তখন কলকাতা ক্যানভাসের আত্মীয়। আমার একটা নতুন পরিচয় ছিল কলকাতা ক্যানভাস, আমার বাড়ির লোক। তো যাই হোক, আমি যখন প্রথম শুরু করি ব্লগটা তখন কিন্তু আমি চেয়েছিলাম, ভেবেছিলাম যে তারা আমাকে একটু হেল্প করবে, কারণ আমার মেয়ের বিয়েতে তারা 5 দিন ধরে ছিল, গল্প গুজব করা, এমনকি প্রত্যেকটা ব্লগ তারা করেছিল আমার মেয়ের বিয়েতে। বড় মেয়ের বিয়েতে নয়, বড় মেয়ের বিয়ের সময় তাদের কলকাতা ক্যানভাসটা ছিল না, সেই জন্য তারা আইবুড়ো ভাত আমার মেয়েকে খাওয়ায়নি বা কোনো ব্লগ টক কিছু করেনি, ফটোও তোলেনি ইভেন। আর যখন আমার ছোটো মেয়ের বিয়ে হলো তখন তারা আইবুড়ো ভাত খাওয়ালো, সেটা একটা ব্লগ করলো, প্লাস তারপর থেকে সব কিছুই আবার নতুন করে বিয়ের সমস্ত ব্লগ টক তারা করেছে। শুনলাম এখন তারা আবার নাকি ওটা প্রাইভেটও করে দিয়েছে, সেটা তাদের ব্যাপার, সেটা তো আমি কখনো বলিনি যে প্রাইভেট করে দিতে, আমি চেয়েছিলাম থাকুক সেগুলো। তো যাই হোক, এইবারে যখন ভিডিওটা করলো তখন আমি খুব খুশি হয়েছিলাম। এগুলো তো তোমরা যারা আমার নতুন বন্ধু এগুলো তোমরা জানো না, কলকাতা ক্যানভাস কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করতো কিছুদিন আগে পর্যন্ত। কলকাতা ক্যানভাসের একটা বিশাল বড় ব্যাপার স্যাপার ছিল, একটা কোনো কথা বললে 50 জন লোক এসে অপমান করতো, যাই হোক কমেন্টের জায়গাটা আমার একদম ভরিয়ে 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 দিত। তো সেই কলকাতা ক্যানভাস এখন কিন্তু আর নেই, আর তাকে এখন দেখা যাচ্ছে না। তো যাই হোক, অহংকার পতনের মূল এখান থেকেই সেটা বোঝা যায়। ভগবান করে আমার যেন কোনো দিন অহংকার না হয়তো আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের দিকে কখনো পৌঁছাবো না,
বা পৌঁছাতেও পারি, বলা তো যায় না, সবই উপরালার ইচ্ছা। তো যাই হোক, ভগবান করে যেন আমার কখনো অহংকারটা না হয়। তো আমি যখন তাদের কাছে গিয়েছিলাম, আমি আমার মেয়ের বিয়ে টিয়ের পর সব কিছু মিটে টিটে যাওয়ার পরে আমি একটা চ্যানেল খুললাম, বেঙ্গলি ব্লগ বাই সোমা, যেটা তোমরা এখন সবাই খুব ভালোবেসে দেখো। তো সেটা নিয়ে আমি ওদের কাছে যাব বললাম যে একদিন আমি যাব। আর ওরাও আমাকে খুব ভালোবাসতো, সম্পর্কটা সেরকমই ছিল। আমি তখন মেয়ের বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে, আর আমি আমার ব্লগটা চালু করেছিলাম আগস্ট মাস থেকে। তো কয়েক মাসের ব্যবধান, তো ওরা আমাকে তখন হাইল্যান্ড পার্কে থাকতো, আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এসো এসো এসো, আমি ওদের বাড়ি ওই কুকুরটার জন্য যেতাম না, গজার জন্য যেতাম না, ভয় পেতাম বলে। তো যাই হোক, ওরা বললো আটকে রাখবে, বেঁধে রাখবে, তুমি এসো বৌদি, এসো বৌদি করলো। তো আমি খুব মন নিয়ে গিয়ে মানে যাবো বলেছিলাম। তো যেদিন যাবো সেদিনকে আমাকে বলে দিল তুমি কিন্তু ক্যামেরা অন করতে পারবে না, চন্দন আমাকে সেই কথাটা বলেছিল। তো আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো, আমি বললাম মা ক্যামেরা অন করবো না, মানে তোমাদের বাড়ি যাচ্ছি, তোমরা হচ্ছে একটা সেলিব্রিটি আর তোমরা আমার আত্মীয়, আমি তোমাদের বাড়ি যাব আর ক্যামেরা অন করবো না, তাহলে আমি আর যাব না। মনটা সত্যি খারাপ হয়ে গেছিলো, এটা কখনো হয়? তুমিই বলো, আজকে তোমরা কেউ আমার বাড়িতে আসবে, আর আমি যদিও সেলিব্রিটি নই, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার নেই, 1 লাখও নেই, তো সেইখানে দাঁড়িয়ে আমার বাড়িতে যদি কেউ মানে আসে যে সোমাদির সাথে দেখা করতে আসবো, এটা তো আমার কাছে একটা মানে ভীষণ ভীষণ বড় পাওয়া। আর আমি ক্যামেরা অন করবো না, সেই সুন্দর মুহূর্তটাকে তুলে রাখবো না, নিশ্চয়ই রাখবো। তো সেই হিসাবে আমি, আমার খুব মনটা খারাপ হয়ে যায়। তো তারপরেও কিন্তু আমি ওর বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে তো নানান রকম গল্প, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমি সেইটা নিয়েই আরেকটা কথা তোমাদের কাছে বলতে এলাম। পুরনো বন্ধুদেরকে আমি জানি, জানি যারা সব জানে, নতুন বন্ধুদেরকে আজকে এই গল্পটা আমি করতে এলাম। তো তারা কি করলো, তারা তখন আমাকে বলে দিল যে তুমি ক্যামেরা অন করবে না, আমাদের এখন আমরা কোনো ভিডিও করবো না। তো আমি বললাম যে ঠিক আছে, করবো না, গল্প গুজবই করবো, আমি কিন্তু ক্যামেরা অন করিনি। আর সেই দিনকে প্রচণ্ড বৃষ্টি ছিল বলে রাত্রিবেলা আমি ওর বাড়িতে ছিলাম। তো রাত্রি 1:30-2 অবধি আমরা গল্প গুজব করেছি, আমি কিন্তু একবারও ক্যামেরা অন করিনি। পরের দিন সকালবেলায় যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওরা থাকতো 19 তলার ওপরে, আমি একটু ক্যামেরাটা অন করে বারান্দা থেকে বাইরের ভিউটা নিচ্ছিলাম, কারণ 19 তলার ওপর থেকে নিচটা প্লাস আকাশটা মেঘটা একটু অন্যরকম। আমরা যারা 4-5 তলায় থাকি তাদের কাছে একরকম, আর যারা 19 তলার ওপরে থাকে তাদের কাছে আবার ভিউজটা অন্যরকম। তো আমি সেই ভিউটাকে ক্যাপচার করছিলাম আমার মোবাইলে। তো তখন হঠাৎ করে আমাকে গৈরিকা এসে বলে যে বৌদি, তুমি যখন ক্যামেরা অনই করেছো, তাহলে তুমি অল্প করে হলেও আমাদের সাথে একটা ছোট করে ভিডিও করো, কিন্তু তুমি কলকাতা ক্যানভাস নামটা নেবে না। তোমরা আমার ভিডিওটা লক্ষ্য করে দেখবে, আমার সারা ভিডিওতে 5-7 মিনিটের একটা ভিডিও করেছিলাম আমি, সেখানে কিন্তু কোনো জায়গায় কলকাতা ক্যানভাস নামটা নেই, ওরা আমাকে বারণ করেছিল বলে। তো যাই হোক, যখন আমি ওদের সাথে তোমাদের পরিচয় করাচ্ছি, তখন তাদের যে মুখের অঙ্গভঙ্গি সেটাও তোমরা দেখতে পাবে ওই ভিডিওটাতে। তোমরা দয়া করে আমার ওই ভিডিওটা দেখো, আমি ভিডিওটা তোমাদেরকে নামটা বলে দিচ্ছি লাস্টে, ভেরি আপসেট উইথ কলকাতা ক্যানভাস, এই হচ্ছে আমার টাইটেলটা ছিল। তোমরা এটা একটু দেখো প্লিজ, বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট। আর এখন তারা কোথায়? আমার শুধু এটাই যে আমাকে তো প্রচণ্ডভাবে এটা অপমান করা হয়েছিল, আমি কিচ্ছু মনে করিনি। তারপরেও কিন্তু আমি, আমাকে নিয়ে ওরা তার 10 মিনিট আগে ভিডিও করলো, হাসি খুশি মজা করে করে চন্দন গৈরিকা দুজনে মিলে আমাকে নিয়ে ভিডিও করলো যে আমি ওদের বাড়ি গেছি। কিন্তু আমি যখন করছি যে আমি ওদের বাড়ি এসেছি, ওদের বাড়িতে আমি এসেছি, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো আমি সেটা যখন ভিডিওটা করে ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তখন তোমরা ওদের মুখের এক্সপ্রেশনটা দেখবে একবার। যদি ওরা সত্যি করেই খুব বড় মনের মানুষ হতো, তাহলে কিন্তু ওরা ছোট করে হলেও বলতে পারতো একবার যে হ্যাঁ, ও আমাদের বৌদি হয়, আমাদের ভাইপো বউ হয়, বৌদি না, আমি ওদের ভাইপো বউ, হয় তোমরা ওর চ্যানেলটা একটু দেখো, এইটুকুনি আস কথা কি ওরা বলতে পারতো না? নাকি বড় হয়ে গেলে পরে ছোটদের দিকে আর তাকানোই যায় না? যাই হোক, আত্মীয় তো, কষ্টটা লেগেছিল। আর ঠিক সেম জিনিসটা হয়েছে আজকেও আরেকজনের সাথে আমার, সেও কিন্তু একটা সময় আমাকে ভীষণ সমাধি 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 করেছে, আমাকে নিয়ে সে ভিডিওও বানিয়েছে, 2-3টে ভিডিওও বানিয়েছে, আমার পক্ষেই বানিয়েছে, তার বাড়িতে আমাকে ইনভাইটও করেছে, আমি তার বাড়িতে অনেক কষ্ট করে গেছিলাম,
আমি আজকে ডেটে তার নামটা বলবো না, তোমাদের জাস্ট একটু হিন্ট দিয়ে রাখলাম আমার পরবর্তী ভিডিও আসছে তাকে নিয়ে। তো সেও সেম জিনিসটাই আমার সাথে করেছে, ইগনোর যে জিনিসটা গৈরিকা করেছে ইগনোর, সেই জিনিসটা আজকে সেও করছে। কারণ আজকে তার চ্যানেলটা গ্রো করে গেছে, তার ভিউজ প্রচুর বেড়ে গেছে, তার প্রচুর সাবস্ক্রাইবার গেইন করে গেছে, সেই ইনকামও পেয়ে গেছে। তো সমাধি একটু নিচুতেই আছে, সমাধির তো অত বড় এখনও চ্যানেলটা হয়নি, বা সমাধি এত সুন্দর করে এত কিছু লোকের সম্পর্কে বলাবলিটা করতে পারে না। এখনও যারা ভিডিও দেখবে আর নেগেটিভ কমেন্টের জন্য বসে থাকে তারা আবার চলে আসবে, ও ভিউজ হচ্ছে না বলে আবার কলকাতা ক্যানভাসের নাম? না, আমি কলকাতা ক্যানভাসের নামটা এই কারণেই নিলাম যে নতুন বন্ধুরা আমার শুরুটা জানো না, আর এই যে বড় ইউটিউবারদের যে মানসিকতা সেটা জানানোর জন্যই আজকে এলাম। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই মনটাও 1 মিলিয়নের মতন হয়ে যায় না, সেটার জন্য লাগে একটা ছোট ছোট্ট একটা মন, যে মনটা অনেকেরই থাকে না, বড় হয়ে গেলে তারা ভুলে যায় যে তারাও একদিন ছোট ছিল। আমি এই জায়গাটা বলার জন্যই আজকে এই নামটা নিলাম, না হলে হয়তো আমার ভিডিওর মধ্যে কোনোদিনই এই নামটা আর আসতো না, কিন্তু আজকে আমি নিলাম। তোমার দিকে একটু হলেও মুখ তুলে চেয়েছে যে আমি কোনো অন্যায় করিনি, আমি যদি অন্যায় করতাম তাহলে একটু 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 করে হলেও তো আমি এগোচ্ছি, একটু মনে একটু আশা নিয়ে সৎ সাহস নিয়ে আমি তো একটু একটু করে এগোচ্ছি। আমি চাই না রাতারাতি বিশাল বড় একটা সেলিব্রিটি হয়ে যেতে, আর হবও না, কারণ সেই রকম ক্রিয়েটিভিটি আমার মধ্যে নেই। তো বারবারই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি অত কিছু জানি না, নাচ গান এত কিছু আমি জানি না। তো তোমরা যারা আমাকে ভালোবাসো সারা জীবন এইভাবেই ভালোবাসো, আমি শুধু এটাই চাই, আর আমি তোমাদের কাছে ভালোবাসাটাই ছাড়া আর কোনো কিছুই কোনোদিন চাইনি। কিন্তু এখন যা দেখছি তাতে আর ভালোবাসাটা বলে কোনো মানে নিজের বলে কাউকে কোনোদিন আর ভাবা উচিত না। যা আছে সব কলিগ মনে করব, যা আছে মনে করব এরাও আমার ইউটিউবারের বন্ধু, আর বন্ধু ওই ওই বন্ধুর মতনই জাস্ট, আর তার বেশি আর কাউকে কখনো আপন করার চেষ্টা করব না, কারণ যাদেরকেই আপন করতে যাব তারাই কিন্তু পরবর্তীকালে কিছু না কিছু মনে দুঃখ দেবেই দেবে। তো আবার কালকে কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখা।